শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধের আশঙ্কার মধ্যে ঐক্যর ডাক দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট, তবুও থামানো যাচ্ছে না রাশিয়াকে। ইউক্রেন থেকে আসতে পারে মানুষের ঢল, প্রস্তুতি নিচ্ছে পাশের দেশগুলো। ইউক্রেন বিমানবন্দরে বিদেশি যাত্রীদের ভিড়। রাশিয়া ইউক্রেন সংকটে এশিয়া ইউরোপের বাজারে আঘাত। যুক্তরাষ্ট্রে 8 আরোহী সহ বিমান বিধ্বস্ত, একজনের লাশ উদ্ধার। সন্ত্রাসীদের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র, বললেন ইমরান খান। ট্রাক চালকদের বিক্ষোভ থামাতে জরুরি ক্ষমতা ব্যবহার করবে কানাডা। এবার বিস্তারিত। যে কোনো মুহূর্তে চরম যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে 1,30,000 সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, পরিস্থিতি এমন হয়েছে যে কোনো সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। ইউক্রেনে আগামী বুধবার হামলা করতে পারে রাশিয়া এমন আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এই হামলার অন্তর্বর্তী সময়ের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি 16 ফেব্রুয়ারি ঐক্যর ডাক দিয়েছেন। দিবসটিকে ঐক্য দিবস হিসাবে অভিহিত করেছেন তিনি। সম্ভাব্য রুশ হামলার বিরুদ্ধে বুধবার বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে এবং জাতীয় সঙ্গীত গাইতে ইউক্রেনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেলেন্সকি বলেছেন, আগামী 16 ফেব্রুয়ারি তারা আমাদের ওপর হামলা চালাতে পারে। দিনটিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা সামরিক মহড়া করে আমাদের ভীত সন্ত্রস্ত রাখতে চাইছে। ইউক্রেন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে বলছেন, রাশিয়া অনেকদিন ধরে তার দেশকে হুমকি দিল, যে কোনো মুহূর্তে মস্কোর হামলার আশঙ্কাকে বাড়িয়ে প্রকাশ করছে পশ্চিমা মিত্ররা। এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। এর মধ্যে ট্যাঙ্ক ও কামান সহ যুদ্ধ বিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো। তবে যুক্তরাষ্ট্র বলছে, যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া হামলা করলে হাজার হাজার মানুষ দেশটি থেকে পালাবে, আর তাই পূর্ব ইউরোপের দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। খবর আল জাজিরার। রাশিয়া তিন দিক দিয়ে ইউক্রেন সীমান্ত ঘিরে রেখেছে। ভারী অস্ত্র সহ প্রায় 1,40,000 সৈন্য মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি দেশ জানিয়েছে যে কোনো সময় ইউক্রেনে হামলার ঘটনা ঘটবে। পোল্যান্ড ইতোমধ্যেই কিছু শহরের তালিকা করেছে যেখানে পালিয়ে আসা ইউক্রেনের নাগরিকদের জায়গা দেওয়া হবে। অন্যদিকে রোমানিয়া শরণার্থী শিবির স্থাপনের কথা ভাবছে। 1990 সালে পূর্ব ইউরোপের ঘটনাগুলো মনে রেখে আগে থেকে অন্য দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রাইডাক গণমাধ্যম রেডিও প্লাসকে জানিয়েছেন, তারা বড়সড় প্রস্তুতি নিচ্ছেন, কারণ এতে সমস্যা সমাধানে সুবিধা হবে। পূর্ব পোলিশ শহর চিচানোর মেয়র জানিয়েছেন, তারা শহরের একটি শহরের আগামী 48 ঘন্টার মধ্যে 80 জন শরণার্থীকে আশ্রয় দিতে পারবেন। প্রতিদিনের খাওয়া সহ হোটেলগুলোতে খরচ পড়বে 140 পোলিশ জলটি। তবে তিনি জানিয়েছেন, এই পুরো খরচটি পোল্যান্ডের সরকারই বহন করবে। ইউক্রেনের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় দেশটিতে বসবাসরত বিদেশিরা নিজ দেশে পাড়ি জমাতে শুরু করেছে। তারা কিয়েভের বিমানবন্দরে ভিড় করছেন। এদের একজন মরক্কোর উদ্যোক্তা এমরান বাউজিয়ান। ইউক্রেনের রাজধানী কিয়েভ বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় যখন তার ফ্লাইটের বোর্ডিং চিহ্ন জলে উঠল, সঙ্গে সঙ্গে তার চোখে মুখে ফুটে উঠল স্বস্তি। এদিকে 39 দেশ ইউক্রেন ভ্রমণে সতর্কতা জারি করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কা থেকে ইউক্রেনগামী ফ্লাইট বাতিল কিংবা অন্যত্র পাঠাচ্ছে বেশ কয়েকটি এয়ারলাইন্স। রাশিয়ার সঙ্গে যুদ্ধ এড়াতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঢোকার ইচ্ছা বাদ দিতে পারে ইউক্রেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্য নিযুক্ত কিয়েভের রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো। ইউক্রেন তার সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে রাশিয়া ও একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর জন্য সদস্যদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও ইঙ্গিত দিয়েছে যে আগামীকাল বুধবার ইউক্রেনে হানা দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। কিয়েভে পৌঁছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেনকে অস্ত্র নয় অর্থ দেবে জার্মানি। রাশিয়া মূলত ন্যাটো ইস্যুতে নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়ে ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়েছে। এতে রাশিয়ার দাবি মেনে নিলে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নাটকীয় মোড় আসতে পারে, বিবিসি, এএফপি, রয়টার্স ডয়েচে ফেলে।
গত কয়েক মাস ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে। ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মস্কো। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার মধ্যেই নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরে আসার নির্দেশ দিয়েছে অনেক রাষ্ট্রই। এরপর থেকেই কিয়েভ ছাড়তে শুরু করেছেন বিদেশিরা। রাশিয়া ইউক্রেন উত্তেজনা এশিয়া ও ইউরোপ মহাদেশের বড় বাজারগুলোতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সোমবার এশিয়ার প্রায় সব বড় বাজার বন্ধ হয়েছে সূচকের বড় ধরনের পতনের মাধ্যমে, যা মূলত পণ্যের দামকে প্রভাবিত করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকট নিয়ে শুক্রবার মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের পর সপ্তাহান্তে নেওয়া কূটনৈতিক পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে যথেষ্ট ছিল না, ফলে পণ্যের দাম সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। এই পরিস্থিতি অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। এই অঞ্চলের ব্লু চিপ কোম্পানিগুলো দি এশিয়া ডাও এর অন্তর্ভুক্ত। সোমবার এটি 47.58 পয়েন্ট কমে 3744 পয়েন্টে বন্ধ হয়েছে। টোকিওর নিক্কি 225 স্টক এক্সচেঞ্জ 616.5 পয়েন্ট কমে 27,079 পয়েন্টে পৌঁছেছে। হংকং স্টক এক্সচেঞ্জের ব্লু চিপ স্টক ট্রেডিংয়ে থাকা হ্যাংসেং এর ইন্ডেক্সে 350 পয়েন্ট কমে 24,556 পয়েন্টে দাঁড়িয়েছে। চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ 34 পয়েন্ট কমে 3,428 পয়েন্টে নেমেছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা উপকূলে 8 আরোহী সহ ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও আরও 7 জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার বিকালে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোমবার কর্তৃপক্ষ এক আরোহীর মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। বাকি 7 আরোহীর কেউ আর বেঁচে নেই বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা, খবর নিউইয়র্ক টাইমসের। সোমবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অন্য যাত্রীদের খোঁজে তল্লাশি অব্যাহত থাকলে এই দুর্ঘটনায় আর কেউ বেঁচে আছেন এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি। বিমানটির আরোহীদের অধিকাংশের পরিবার কার্টেরেন্ট পল্লীতে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ, কিন্তু তাদের পরিচয় প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানিয়েছে এক ইঞ্জিনের পিলাটাস পিছি 12/47 বিমানটি স্থানীয় সময় রোববার দুপুর প্রায় 2টার দিকে নর্থ ক্যারোলাইনার বিউফোর্টের একটি ছোট উপকূলীয় বিমানবন্দর থেকে প্রায় 18 মাইল উত্তর পূর্বে বিধ্বস্ত হয়। মার্কিন কোস্ট গার্ড বলেছে রাডারে বিমানটিকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়, তারপর এটি রাডার থেকে হারিয়ে যায়। পরে কোস্টগার্ড ড্রাম ইনলেটের 4 মাইল পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় বলে তাদের এক মুখপাত্র সোমবার জানিয়েছে। আর কার্টেরের পুলিশ দপ্তর বিমানটির এক আরোহীর মৃতদেহ খুঁজে পায় বলে জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আরও সন্ত্রাসীদের জন্ম দিয়েছে। রোববার প্রচারিত সিএনএন কে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইমরান খান। সন্ত্রাসবাদের বিষয়ে তার মতামত জানতে যাওয়া হলে ইমরান খান আরও বলেন, আমি আপনাকে পাকিস্তানের উদাহরণ থেকে বলতে পারি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানের মাধ্যমে আমাদের 80,000 মানুষ মারা গিয়েছিলেন। তিনি বলেন, যুদ্ধের সঙ্গে সঙ্গে আরও সন্ত্রাসী তৈরি হয়েছিল। আমি নিশ্চিত যে আফগানিস্তানে যা ঘটেছে ঠিক একই রকম। এই রাতের অভিযান এবং ড্রোন হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার নীতি পর্যালোচনা করতে হবে। কানাডায় কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাক চালকদের বিক্ষোভ এখনও অব্যাহত আছে। দেশজুড়ে চলমান এই বিক্ষোভ থামাতে এবার জরুরি ক্ষমতা ব্যবহার করতে চান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্রমাগত বিক্ষোভের প্রভাব মোকাবেলায় প্রথমবারের মতো এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। জরুরি ক্ষমতায় সামরিক বাহিনী মোতায়েন করা হতে পারে, তবে এখনই হয়তো তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো। এই আইনের মাধ্যমে সাময়িক সময়ের জন্য সাধারণ নাগরিকদের চলাফেরায় নিষেধাজ্ঞা আসতে পারে। কানাডার সরকার বলছে তারা অবৈধ বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের সব ধরনের আর্থিক সহায়তা বন্ধের জন্য ব্যবস্থা নিচ্ছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে কানাডার রাজধানী অটো আই জরুরি অবস্থা ঘোষণা করেন শহরটির মেয়র জিম ওয়াটসন। তিনি বলেন, দিনকে দিন পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, চলমান বিক্ষোভ শহরের বাসিন্দাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ট্রাক চালকদের জন্য কোভিড টিকা বাধ্যতামূলক করা ও বিভিন্ন বিধিনিষেধের বিরুদ্ধে ফ্রিডম কনভয় নামের এই বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত ক্রসিং এ যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, এটা কানাডার নাগরিকদের নিরাপত্তা এবং লোকজনের চাকরির সুরক্ষা দেওয়ার বিষয়, আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে আনার বিষয়। তিনি বলেন, এই আইন অল্প সময়ের জন্য জারি থাকবে। 1988 সালে এই আইন পাশ হয়, যখন কোনো জরুরি এবং জটিল পরিস্থিতি দেখা যায় যা কানাডার অন্য কোনো আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না, তখনই জাতীয় জরুরি অবস্থা জারি করার পক্ষে এই আইন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।